আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো ফার্স্টে এখানে আমি আদা রসুনটা পেস্ট করে নিয়েছিলাম মিক্সি বাটিতে। তো তার মধ্যে আমি কিন্তু নিয়েছি এখানে কাঠবাদাম, চারমগজ আর একটু পোস্ত আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিলাম। পেঁয়াজের বেরেস্তা করা ছিল, দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে নেব। তো মশলাটা আমার রেডি করা হয়ে গেছে। আর চিকেনের যে রেসিপিটা বানাচ্ছি তার জন্য এইভাবে আমি বেশ বড় বড় সাইজের, যেমন চিকেন চাপ হয় সেই সাইজের, কিন্তু চার টুকরো এখানে চিকেন নিয়েছি। চিকেনটা বেশ অনেকটাই আছে কিন্তু পরিমাপটা। তো একটু ছুরি দিয়ে এইভাবে কাট লাগিয়ে দিয়েছিলাম ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে। একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব একটু লেবু চিপে, দিয়ে জাস্ট লেবু আর লবণ দিয়ে আমি ম্যারিনেট করে নিয়ে নিচ্ছি। চিকেনটা একটু ছোটো পিস করলেও হয়, কিন্তু এইভাবে বড় বড় পিস করে করলে কিন্তু এটা ভেঙেও যাবে না আর খেতে ভালো লাগবে। অনেকটাই চাপের ধরনে করা, এটাকেও চাপ বলা যায়, চিকেন চাপ। বাট চাপে আরও একটু মশলাপাতি লাগে, কিন্তু নর্মাল ঘরোয়া উপায়ে এটা কিন্তু চিকেনের চাপই বলা যায়। তো এখানে আমি তাওয়াতে বা কড়াইতে একটা দেব, ফ্রাই করে নেব। তার জন্য আমি তেল দিয়েছি, সাদা তেল দিয়ে চিকেনের টুকরোগুলো যে লবণ আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে কিন্তু বেশ ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি এখানে। তো আমার চ্যানেলে মোটামুটি যেসব রেসিপিগুলো দেওয়া থাকে, চিকেন চাপের রেসিপিও দেওয়া আছে, সেটা চাইলে কিন্তু চেক করে নিতে পারেন। আর আজকে কিন্তু আরও একটা পদ্ধতিতে এই যে চাপটা আমি দেখিয়ে দিচ্ছি, এটাও কিন্তু বেশ ভালো লাগবে এবং ঝটপট করা যাবে। চিকেনের একঘেয়েমি রান্না থেকে একটু অন্য রান্না কিন্তু ভালো লাগে। তো আমি সেই চিকেনগুলোকে ভাজা করে নিয়ে, চার টুকরো চিকেন যেটা নিয়েছিলাম ভাজা করে নিয়ে তুলে নিলাম। এবার একটা বড় পাত্রে চাপ করার জন্য এই পাত্রটা কিন্তু আমি ভেলোর থেকে নিয়ে এসেছিলাম। তো সেই পাত্রটা বসিয়ে দিয়ে আমি সাদা তেল আর ঘি দিয়েছি, ঘি দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। দিয়ে এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে, দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তা নাহলে কিন্তু যেহেতু বাদাম দেওয়া আছে তো নষ্ট হয়ে যাবে। লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে একসাথে কষিয়ে নিচ্ছি। কালারটাও দেখবেন এত সুন্দর একটা কালার এসছে, আর ফ্লেম মানে স্মেলটা তো ইয়াম্মি এসছে। দিয়ে দিলাম অল্প একটু জল, দেওয়ার পরে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেওয়ার পরে আমি চিকেনটা ভাজা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর আদা রসুন কিন্তু ওই যে মশলা পেস্ট করেছিলাম ওই সময় মিক্সির বাটিতে কিন্তু অলরেডি আদা রসুনের পেস্ট ছিল, তার মধ্যেই বাদাম টাদামগুলো দিয়েছি। তবে কাঠবাদাম না থাকলে কাজু বাদাম কিন্তু ব্যবহার করা যেতে পারে, একটা ক্রিমি ভাব আসবে এবং স্মেলটাও খুব সুন্দর হবে। যে কোনো চিকেনের রেসিপি চাপ টাইপের কাঠবাদাম বা যে কাজু বাদাম, যে কোনো বাদাম, চারমগজ, পোস্ত এগুলো ব্যবহার করলে খেতে ভালো লাগে, সুন্দর একটা গন্ধ চলে আসে। খুব নাড়াচাড়া করে কিন্তু এটাকে প্রথমে একটু কষিয়ে নিলাম উলট পালট করে, তারপরে দিয়ে দিলাম এক কাপ দুধ। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, আর এটা অবশ্যই দুধ দিয়ে করলে ভালো লাগে, সেক্ষেত্রে গুঁড়ো দুধটাকে একটু গলিয়ে নিয়ে দেওয়া যেতে পারে, আর দুধ আর জল দুটো মিক্স করে দেওয়া যেতে পারে। আর এটা কিন্তু অবশ্যই লো ফ্লেমেই রান্না করতে হবে, লো টু মিডিয়াম ফ্লেম থাকতে হবে। এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে রান্না করেছি, ভীষণ সফট হয়ে যায়। একদমই কিন্তু তাড়াহুড়ো করে রান্না করা যাবে না, তাহলে কিন্তু মাংসটা সফট হবে না। যেহেতু আমি ভাজা করেছিলাম ওখানে কিছুটা কুক হয়েছিল, আর তারপরে রান্নার সময় আমি ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে করেছি। তো আজকের এই চিকেনের রেসিপি বা চিকেন চাপটা কেমন লাগলো বন্ধুরা আমাকে জানিও অবশ্যই। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে একটা লাইক দিয়ে দেবেন, ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত আসি।